রাস্তায় স্থায়ী জলবদ্ধতা, পয়ঃ নিষ্কাশনের বেহাল দশা আর জনপ্রতিনিধির সহযোগিতা না পেয়ে ক্ষুব্ধ ঢাকা উত্তর সিটির 49 ও 50 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নিরুপায় ওয়ার্ডবাসী এখন নিজেরাই রাস্তা সংস্কার আর পয়ঃ নিষ্কাশন লাইন স্থাপন করে দুর্ভোগ লাঘবের চেষ্টা করছেন। মহানগরে অন্তর্ভুক্ত নতুন ওয়ার্ডের বেহাল দশা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন তৃতীয় পর্ব। ছবি তুলেছেন সুমন দে। ঝুঁকি নিয়ে পথ চলতে প্রায় ঘটে দুর্ঘটনা। মায়ের সাথে স্কুল থেকে ফিরতে রিক্সা উল্টে অল্পের জন্য রক্ষা পায় ছোট্ট শিশুটি। এই হচ্ছে ঢাকা উত্তর সিটির 50 নম্বর ওয়ার্ডের রাস্তার অবস্থা, যা আগে ছিল দক্ষিণ খান ইউনিয়ন। ভাঙ্গা রাস্তায় তীব্র যানজট লেগেই থাকে। পাশের মহল্লা মোল্লাট্টে সর্দার পাড়া, নর্দমার পানি উপচে ঢুকে পড়ে বাসা বাড়িতে। এলাকাবাসী বাধ্য হয়ে 5 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করেছেন পয় নিষ্কাশন লাইন। কমিশনার সাহেবের কাছে দৌড়াদৌড়ি করছি, কমিশনার সাহেব আমাদের কোনো ওই রকম সাড়া দেয় না। আমরা নিজেরা টাকা পয়সা উঠাইয়া আমরা বাড়ির সুয়ারেস লাইন তৈরি করছি। এখন আমরা কাকে কি বলবো, কাউকে বললেও কোনো দেখা যায় কোনো কেউ কর্ণপাত করে না। আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে যাতায়াতের অসুবিধা হচ্ছে প্রকটভাবে। সিটি কর্পোরেশনের যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের এই স্ল্যাবগুলো, রাস্তা একবার ভেঙে গেলে এই স্ল্যাবগুলো কেউ লাগা দেওয়ার কেউ দেখার কেউ নেই। এতে করে অনেক মানুষ প্রতিনিয়ত এই স্ল্যাবের উপর রিক্সা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে বিভিন্ন রকম তাদের শারীরিক মানসিকভাবে হ্যাস্তন্যস্ত হচ্ছে। এখানে নেই বর্জ্য ব্যবস্থাপনা, নেই সড়ক বাতি, জনপ্রতিনিধিদের কাছে গিয়েও মেলে না সমাধান। যখন থেকে আমরা সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়েছি তখন থেকে আমরা এলাকায় মনে করেছি উন্নয়ন হবে, আসলে কোনো উন্নয়ন হয়নি। লাইটিং, কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই। রাত্রেবেলা চোরে চুরি করে আমরা চোরের উপদ্রবে বাঁচতে পারি না। রাস্তাঘাট সবই খারাপ, ভাঙচুর অবস্থা। বর্ষার সময় কি বাজে অবস্থা, মেয়র তো একবারের জন্য ভুলে এদিকে আইসাও দেখে নাই যে মানুষ কত কষ্ট করে। অটো রিক্সাগুলো এদিকে আসতে পারে না, এতটাই খারাপ অবস্থা। যখন এটা ইউনিয়নের আন্ডারে ছিল তখনও একই অবস্থা, এখন যখন আমরা সিটি আন্ডারে হয়েছে তখন একই অবস্থা দেখতে পাচ্ছি। অভিযোগ অস্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি বলেন, করোনার কারণে সব বরাদ্দ শেষ হয়ে গেছে। এত বড় একটা মহামারী গেল, সারা বিশ্বকে যেটা নাড়া দিল, তার পাশাপাশি আমাদের দেশেও সেই পর্যায়ে চলে আসছিল। তখন আমাদের নানা প্রয়োজনে আমাদের এখান থেকে টাকা আপনার আবার ব্যাগে নিয়ে যায়, কারণ আগে তো মানুষ বাঁচাবে, তারপর তো দেশ গড়বে, ধৈর্য ধরতে হবে। বর্জ্য ফেলার জায়গা আর পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তার উপরই জমে যত আবর্জনা, বাসাবাড়ির ব্যবহৃত পানি উঠে আসে উত্তর সিটির 49 নম্বর ওয়ার্ডের গাওয়াইব মাদ্রাসা রোডের উপর। এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান, দুপুরের পর থেকে পানি উঠতে শুরু করে, তাই বালু সুরকি ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। মানুষ হাঁটতে পারে না, এই জন্য নামাজে যাইতে পারে না, এই জন্য একটু করে দিতেছে যে মানুষ চলাচল করতে পারে তার জন্য। এলাকাবাসীর অভিযোগ, জনভোগান্তি রোধে নগর কর্তৃপক্ষ কোনো উদ্যোগই নেয় না। সিটি কর্পোরেশনের 4 বছর কাজও এখনো হয় নাই, 1 বছর কাজও নেই, কোনো কাজই হয় নাই। শুধুমাত্র মাসে বা 3-4 মাস পর পর একটু ঝাড়ু দেয়, এছাড়া আর কোনো উন্নয়নমূলক কোনো কাজ আমরা পাই নাই। যত বাড়ির আবর্জনা ময়লা পানি সব ওদিকে গিয়ে নামে, সব আমার বাড়ির রাস্তায় নামে, নামার পর তো বাড়িতে পানি ঢুকে বৃষ্টি আসলে কোমর পর্যন্ত পানি থাকে। জনপ্রতিনিধিও স্বীকার করেন, জলবদ্ধতা তাদের প্রধান সমস্যা, দ্রুত কাজ শুরুর আশ্বাস দেন তিনি। এই অঞ্চলের মানুষ সবার আগেই জলবদ্ধতা মুক্ত একটি এলাকা দেখতে চায়, সেই হিসাবে আমরা জলবদ্ধতাকেই প্রাথমিকভাবেই প্রায়োরিটি দিচ্ছি এবং সেইটুকু নিয়ে আমরা কাজ করছি। মানুষের অভিযোগের শেষ নাই, কাজেরও শেষ নাই, সৌন্দর্যেরও শেষ নাই, কারণ আমরা পার্শ্ববর্তী এলাকা উত্তরা গুলশান বা নিকুঞ্জ ওই এলাকাটির পাশেই আমরা বসবাস করি। আমি সবসময় বলি যে আলোর নিচে অন্ধকার। নাগরিক সেবা না পেয়ে এখন কর না দেওয়ার হুমকি দিচ্ছে এলাকাবাসী। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।